দেড় মাসেরও বেশি সময় পর স্বাভাবিক রূপে দেশের যোগাযোগ ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মেনে আগের ভাড়ায় চলছে ট্রেন, বাসে মানা হচ্ছে না নির্দেশনা, লঞ্চেও গাদাগাদি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবেই তীব্র দাবদাহ, কাল বৃষ্টির পূর্বাভাস। সাগর উত্তাল হলেও প্রকট আকার নেবে না বলছেন প্রতিমন্ত্রী, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সতর্কতা। ভারতে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশিদের হজের অনুমোদন নিয়ে শঙ্কা, এখনও সৌদি আরবের বার্তা পায়নি ধর্ম মন্ত্রণালয়, আবারও টাকা ফেরতের আশ্বাস হাবের। সময় সংবাদে সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সারা দেশে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রূপে ফিরেছে। যাত্রী অর্ধেক নেয় ট্রেনের ভাড়া না বাড়লেও লঞ্চ ও বাসে গুনতে হচ্ছে 60 ভাগের বেশি ভাড়া। দূরপাল্লার বাসে কোথাও কোথাও মানা হচ্ছে না নির্দেশিত স্বাস্থ্যবিধি, সিট খালি না রেখেই যাত্রী নিয়ে রাজধানী ছাড়ছে অনেক বাস। করোনায় দ্বিতীয় ঢেউয়ের তোড়ে থমকে গিয়েছিল যোগাযোগ ব্যবস্থা। প্রায় 49 দিন পর গণপরিবহনে যুক্ত হলো সারা দেশ। সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় একের পর এক ট্রেন। ছাড়ার আগে ট্রেনের প্রতিটি বগিকে জীবাণুমুক্ত করেন পরিচ্ছন্নতা কর্মীরা। একটি আসন ফাঁকা রেখে বসার নিয়ম মানছেন ট্রেন যাত্রীরা। স্টেশন ঘুরে রেলমন্ত্রী জানালেন ট্রেন চলাচলে আগের চেয়ে বেশি মানা হবে স্বাস্থ্যবিধি। আন্তঃনগর যে ট্রেন, এই ট্রেনগুলো আমরা, আমাদের 108টি ট্রেন আমরা চলাচল করে স্বাভাবিকভাবে, তার অর্ধেক অর্থাৎ 56-28 জোড়া এই ট্রেন আমরা আজ থেকে চালানো শুরু করেছি। আন্তনগর ট্রেনের ক্ষেত্রে অনলাইনে টিকিট কাটার সুযোগ থাকলেও লোকাল ও কমিউটার ট্রেনের টিকিট মিলছে কাউন্টারেই। আমরা নিজেরা যদি সতর্ক না থাকি তাহলে তার কেউ সতর্ক করতে পারবে না। স্বাস্থ্যবিধি মেনে বসানো হচ্ছে কিন্তু ডাবল ভাড়া নেওয়া হচ্ছে। 30 টাকা নিচে নরসিংদী পর্যন্ত, কিন্তু আমরা যাব টঙ্গিতে। তবে ট্রেনের ঠিক উল্টো চিত্র দূরপাল্লার বাসে। এক সিট ফাঁকা নয়, প্রতিটি সিটেই বসে যাচ্ছেন যাত্রীরা। যদিও 60 ভাগ অতিরিক্ত ভাড়া নিয়ে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা সরকারের, অবশ্য নির্দেশনা অমান্য করে জরিমানাও করছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারাই ভিড় করছেন কাউন্টারগুলোতে। গাড়ি চেক করে কিন্তু যেগুলো অনিয়ম পেয়েছি সেগুলোকে জরিমানা করেছে। পরিবহনের অভাব ছিল, এর কারণে বাড়ি দিতে পারিনি। এখন পরিবহন খুলছে, এখন সুন্দরভাবে বাড়ি দিতে পারি। ভাড়া একটু বেশি, মানে ডাবল ভাড়া, মানে একজন ভাড়া বেশি, কিন্তু তাও ভালো, গাড়িগুলা খুলছে, যাব বাড়িতে। এতদিন বন্ধ ছিল, বেকার ছিলাম, এখন চালু করার পরে আমাদেরকে ভালো লাগছে। এদিকে চাঁদপুর সহ 15টি রুটে লঞ্চ চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গের যাত্রীদের। তবে স্বাস্থ্যবিধি না মানায় উদাসীনতার কোনো পরিবর্তন হয়নি। সরকার যে ঘোষণা দিচ্ছে 60% বৃদ্ধি করে, আমরা ওই অনুযায়ী ভাড়া নিতেছি। অনেকদিন পর লঞ্চ চালু হয়েছে, আমরা সবাই যদি মাস্ক পরে, মানে স্বাস্থ্যবিধি মেনে যদি চলতে পারি তাহলে তো এটা সবার জন্য এটা মঙ্গল। এছাড়া যাত্রীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি মানতে মাঠে বিআইডব্লিউটিএ, নৌপুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর সায়েদাবাদ এলাকায় আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, জুবের, 49 দিন পর অর্থাৎ 7 সপ্তাহ পর দেশের বিভিন্ন জায়গা থেকে যে গণপরিবহন, আন্তঃজেলা গণপরিবহন যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেটার কিন্তু প্রথম দিনে যেটি দেখা যাচ্ছে মোটামুটি যাত্রীচাপ তুলনামূলকভাবে কম, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং পরিবহন শ্রমিকদের ক্ষেত্রে এবং যারা অন্য অন্য যারা সংশ্লিষ্ট আছেন, তারা আসলে যেটি বলছেন যে যেহেতু শুরুর দিন যাত্রীচাপ কম, তাদের আশা যে সময়ে সময়ে হয়তো বা দিন যত গড়াবে ততই কিন্তু বাড়বে। তবে এই যাত্রীচাপ কম যখন, তখনই কিন্তু আমরা যে অনিয়মের নানা চিত্র কিন্তু আমরা পেয়েছি। আমরা কিছু কিছু জায়গায় আমরা আসলে যেটি দেখেছি, যেগুলো আসলে যে লোকাল সার্ভিস, বাসের যে লোকাল সার্ভিসগুলো রয়েছে দূরপাল্লার, সেখানে কিন্তু যে অর্ধেক আসনও ফাঁকা রাখার যে নির্দেশনাগুলো, সেগুলো বলা যায় যে এক প্রকার অনেক ক্ষেত্রে উপেক্ষিতই থেকেছে, এরকম কিছু কিছু চিত্র আমরা দেখেছি। তবে যেই বাসগুলো, যে সিটিং সার্ভিসের যে বাসগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আবার বিপরীত চিত্র দেখা গেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এমন অনেক বাস দেখেছি যেখানে পুরো বাসে 7-8 জন কিংবা 8-10 জন মাত্র যাত্রী নিয়ে তারা আসলে যে দূরের কোনো জেলার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন, হয়তো বা উত্তরবঙ্গের কোনো জেলা কিংবা দক্ষিণবঙ্গের কোনো জেলার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে, কিন্তু পুরো বাসে যাত্রী সংখ্যা মাত্র 8 জন কিংবা 10 জন কিংবা 12 জন, এরকমও কিন্তু অনেক চিত্র দেখা গেছে। আবার বিপরীতে যে অর্ধেক আসন ফাঁকা না রেখে বরং
অর্ধেক আসনের চাইতেও আরও বেশি যাত্রী নেওয়া হচ্ছে, এরকমও কিন্তু কিছু কিছু জায়গা দেখা গেছে লোকাল সার্ভিসের ক্ষেত্রে। তবে এই বিষয়গুলো যেন নিয়ন্ত্রণ করা যায় সে কারণে কিন্তু মাঠে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে বেশ কয়েকটা জায়গায় দেখা গেছে, এবং সেই জায়গাতে আমরা আসলে যেটি দেখছি যে তারা তল্লাশি করছেন গণপরিবহন, এবং সেখানে যেখানে দেখা যাচ্ছে যে অনিয়মের বিভিন্ন চিত্র দেখা যাচ্ছে সেইগুলো তারা শাস্তির আওতায় এনেছেন। যেখানে বাসে যদি দেখা যায় যে হ্যান্ড স্যানিটাইজার না থাকে, কিংবা যাত্রীদের যদি মাস্ক ব্যবহার নিশ্চিত না করা হয়, কিংবা যে নির্ধারিত যে আসন যে অর্থাৎ অর্ধেক আসন ফাঁকা রাখার যে নির্দেশনা সেটি যদি মানা না হয় তাহলে তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে, এরকমই কিন্তু বেশ কিছু চিত্র আমরা দেখেছি। তবে সেই বিআরটির যে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের সঙ্গে কথা বলে অবশ্য যেটি জানা যাচ্ছে যে আদেশ অমান্য করার চিত্রটা তুলনামূলকভাবে কম, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই আদেশ মানা হচ্ছে, সে কারণে তারা সন্তুষ্ট। আর পরিবহন শ্রমিকরা যেটি বলছেন যে যাত্রী সংখ্যা প্রথম দিনে তুলনামূলকভাবে কম পাচ্ছেন, আশা করা যায় যে সামনে বাড়বে তেমনটাই পরিবহন সংশ্লিষ্টদের আশা। তো এই ছিল আমার কাছে সবচেয়ে খবরাখবর জুবাইর। দীর্ঘ অপেক্ষার পর খুলে দেওয়া হলো গণপরিবহন। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। 88 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস, এর প্রভাবেই দেশে দাবদাহ বাড়ার কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলে ইয়াসের আঘাত হানার আশঙ্কায় আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। তবে ঝড়ের বর্তমান গতিবেগ অব্যাহত থাকলে এটি তেমন প্রকট হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বুধবার সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস, সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতেরও। নিরাপদ আশ্রয় যেতে উপকূলবাসীকে আহ্বান ও সতর্ক করছেন স্বেচ্ছাসেবীরা। ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার মধ্যবর্তী অর্ধশতাধিক চর থেকে 3 লক্ষাধিক মানুষকে নিরাপদে সরিয়ে আনার কথা জানায় জেলা প্রশাসন। 708টি আশ্রয়কেন্দ্র ও 13,000 স্বেচ্ছাসেবী, 76টি মেডিকেল টিম ও 200 কমিউনিটি ক্লিনিক প্রস্তুত রয়েছে সেখানে। আমরা সকল ভলেন্টিয়াররা আমরা প্রস্তুতি আছি। 40টি স্পট হতে মোট 3,18,000 মানুষকে সরানোর প্রয়োজন হতে পারে, যার জন্য আমরা সকলে প্রস্তুত রয়েছি। লঘুচাপের কারণে এখন সাগর উত্তাল, বঙ্গোপসাগর থেকে ট্রলার নিয়ে লোকালয়ে ফিরে বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছেন জেলেরা। বোট রাখার কোনো কায়দা নাই, কিন্তু আমরা জান নিয়ে ফিরিয়েছি কোনো মতে। ঘূর্ণিঝড় আম্পানের ধকল কাটিয়ে ওঠার আগেই ইয়াসের আভাসে আতঙ্কিত সাতক্ষীরার উপকূলবর্তী মানুষ। অধিকাংশ বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। তবে জেলা প্রশাসন বলছে এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বুধবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড় ইয়াস ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মনে করেন দেশের উপকূলে আঘাত হানার বিষয়টি নির্ভর করছে ইয়াসের গতিবেগের উপর। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে উপকূল অতিক্রম করবে, এই অবস্থাতে যদি উপকূল অতিক্রম করে সেক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ অর্থাৎ খুলনা বিভাগের এর প্রভাব পড়বে। যদি এই গতিপথ এই একই রকম থাকে তাহলে বাংলাদেশ উপকূলে আপাতত এর ক্ষতির কোনো প্রভাব হবে না বলে আমরা আশা করছি। আপাতত উপকূলবাসীর আশ্রয়কেন্দ্রে যাবার প্রয়োজন না থাকলেও সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে যশোরের কোর্ট মোড়ে আছেন সহকর্মী জুয়েল মৃধা। ইয়াসের প্রভাব সম্পর্কে জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। জুয়েল, জুবাইর, আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে যশোরে কিন্তু গত 2 দিন ধরে প্রচণ্ড গরম ছিল, আজকে সকালেও প্রচণ্ড ভ্যাপসা গরম ছিল। এখন ইয়াসের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে, মাত্র 5 মিনিট হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। আমরা কথা বলেছি যশোর অস্ত বাংলাদেশ বিমান বাহিনীর যে আবহাওয়া দপ্তর আছে তাদের কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত ইয়াসের প্রভাবের কারণেই যশোরে একটা ভ্যাপসা গরম ছিল এবং এখন তাপমাত্রা 38 ডিগ্রি থেকে কমে আসছে এবং প্রচুর মেঘ আছে আকাশে এবং বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টিটা আরও 1.5 ঘন্টা মতো ঝিরঝিরে বৃষ্টি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে জুবাইর আরও জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় ইয়াসের যে প্রভাব, যে ক্ষয়ক্ষতি, সেটা মোকাবেলায় ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে যশোর জেলা প্রশাসন। 55 সদস্য বিশিষ্ট একটি যশোর জেলা কমিটি করা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এর বাইরে 8টি যে উপজেলা আছে, এই 8টি উপজেলাতেও একই ধরনের কমিটি
গঠন করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে ত্রাণ সামগ্রী, ওষুধ, স্যালাইন এবং মেডিকেল টিম গঠনের জন্য সিভিল সার্জনকে বলা হয়েছে। এর পাশাপাশি যশোরের 8টি উপজেলায় যে স্কুল কলেজ মাদ্রাসাগুলো আছে তাদের কর্তৃপক্ষকে এই স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে সাইক্লোন সেন্টারে রূপান্তর করার জন্য বলা হয়েছে এবং তারা সে ধরনের প্রস্তুতি নিয়েছেন। এর বাইরে আপনি জানেন যে একটি ঘূর্ণিঝড় হলে তারপরে প্রচুর পরিমাণে গাছপালা পড়ে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা বৈদ্যুতিক অবস্থা ভেঙে যায় এবং সেই যে বৈদ্যুতিক অবস্থা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা দ্রুত যাতে সচল করা যায় সে তার জন্য কিন্তু বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। আমরা যশোরের পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের সাথে কথা বলেছি, উনি আমাদেরকে জানিয়েছেন যে ওনাদের নিজস্ব কর্মী এবং ঠিকাদারদের যে কর্মী আছে সব মিলিয়ে প্রায় 1000 কর্মীকে তারা প্রস্তুত রেখেছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও নিজেদেরকে প্রস্তুত রেখেছেন যাতে যোগাযোগ ব্যবস্থা দ্রুত সচল করা যায়। এবং জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন যে সার্বিক ব্যবস্থাপনা তাদের আছে। এর পাশাপাশি যশোর রেড ক্রিসেন্টও তাদের স্বেচ্ছাসেবকমূলক কাজ যার প্রস্তুতি রেখেছে। জুবাইর, এই ছিল আমার কাছে সর্বশেষ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণাঞ্চলের জেলা যশোরে। সেখান থেকে যোগ দিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল মৃধা। 15,000 সৌদি নাগরিকের পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি এবার 45,000 বিদেশি মুসল্লি হজ পালন করতে পারবেন। তবে বাংলাদেশের নাগরিকরা এতে অংশ নিতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। ভারতে করোনা পরিস্থিতির অবনতির কারণে প্রতিবেশী বাংলাদেশিদের হজের অনুমোদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী। এদিকে নিবন্ধন বাতিল করলে টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন হাব। করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো গেল বছরও হজে অংশ নিতে পারেননি বাংলাদেশিরা। তবে এবছর 2 ডোজ টিকা দেওয়ার শর্তে সৌদি সরকার বিদেশিদের হজে অংশগ্রহণের অনুমতি দেয় আশায় বুক বাঁধেন গমনেচ্ছুরা। 15,000 সৌদি নাগরিক ও 45,000 বিদেশি মুসল্লি এবার সীমিত আকারে হজে অংশ নিতে পারবেন। তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় ধর্ম মন্ত্রণালয়। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বহু বিশ্ব থেকে হাজির নেবে 18-60 বছর বয়স এর মধ্যে। এরা শোনেন, এটা তো ফাইনাল আর ওরা স্বাস্থ্য মন্ত্রণালয় সুপারিশ করছে, ওদের হজ মন্ত্রণালয় এই পর্যন্ত শেষ। বাংলাদেশের নিবিকে তাও জানি না, বলছে বহু বিশ্ব থেকে নেবে। ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রতিবেশী বাংলাদেশের মুসল্লিরা হজ পালনের অনুমতি পাবেন কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী। দেশের প্রজ্ঞাপন যদি সেই দেশে দিবে সেই দেশের জন্য, আমাদের দেশের জন্য কি করতে হবে না হবে এমন কোন সিদ্ধান্ত সে জায়গায় নেই। 60,000 হাতে নেই আর যতজনই হাতে নেই সেটার ভিতরে লোকাল ওখানে 15,000 তারা নেবে, 35,000 সারা বিশ্বের থেকে নেবে। সে জায়গায় বাংলাদেশ আদৌ সংযুক্ত হতে পারবে কি পারবে না সেটা তো আমরা জানি না। এই অবস্থায় হজ পালনের অনুমতি না পেলে তারা নিবন্ধন বাতিল করলে টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন হাব মহাসচিব। নিবন্ধন বাতিল করেন, বাতিল করে তিনি টাকা ফেরত নিতে পারেন এবং এই বিষয়ে এখনো কোনো বাধা নাই এবং আমরা যারা ইতিমধ্যে তাদের নিবন্ধন বাতিল করেছেন তাদের টাকা ফেরত দিয়েছি। যার সিরিয়াল আছে আগে তাকে আগে দিব, এখানে যাতে কোনো ক্রাইম না হয় বুঝুন না, আমরা কেউ ফেভার ডিসফেভার করা দরকার নেই। এবছর 67,000 মুসল্লি হজ পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করলেও পরে টাকা ফেরত নেন 6,000 জন। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। বিস্ফোরণের ঝুঁকি থাকা পণ্যবাহী এবং হ্যাজার্ড কার্গোর বিষয়ে কঠোর অবস্থান নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চারগুণ হারে ভাড়া বসানোর পর মিথ্যা ঘোষণায় কোনো পণ্য আনা হচ্ছে কিনা তারও অনুসন্ধান শুরু হয়েছে। শনিবার এ ধরনের একটি কার্গোবাহী কন্টেইনারে বিস্ফোরণ এবং আগুনের ঘটনার পর বন্দর এমন কঠোর অবস্থান। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশ্যই ঝুঁকিপূর্ণ, তো সেই ক্ষেত্রে আমরা যদি ওটাকে ঠিকভাবে হ্যান্ডেল না করি তাহলে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, যেটা আমাদের বৈরুতের অগ্নিকাণ্ডের প্রমাণ। কার্গোগুলোকে সতর্কতার সাথে জাহাজ থেকে আনলোড করে নিরাপদ দূরত্বে রাখার নির্দেশনা রয়েছে, কিন্তু বর্তমানে এ ধরনের অনুমতি ছাড়া বা মিথ্যা ঘোষণায় বিপজ্জনক কার্গো আনা হয়েছে কিনা তার অনুসন্ধানে নেমেছে বন্দর কর্তৃপক্ষ। এই সকল বিপজ্জনক কার্গো হ্যান্ডলিং করার জন্য আমাদের হ্যান্ডলিং প্রসিজিওরটা হচ্ছে ভিন্ন, সেই ব্যবস্থাটি আমরা নিয়ে থাকি। তবে কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের কোনো রং ডিক্লারেশনে কেউ কোনো মালামাল আনে কি না সেই বিষয়টা আমরা খতিয়ে দেখছি এবং তদন্ত কমিটি বিষয়টা বিস্তারিত দেখবে।
বিপজ্জনক এবং হ্যাজার্ড কার্গো দ্রুত খালাস নিতে সম্প্রতি বন্দরের পক্ষ থেকে নির্দেশনাও দেওয়া হয়েছে। বন্দরকে ঝুঁকিমুক্ত রাখতে এসব ডেঞ্জার এবং হ্যাজার্ড কার্গোর বিষয়ে আরও বেশি কঠোর হওয়ার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। তারপরও আমদানিকারকরা গড়িমসি করায় ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে চট্টগ্রাম বন্দর। এই অবস্থায় বন্দরকে ঝুঁকিমুক্ত রাখতে বিপজ্জনক এবং হ্যাজার্ড কার্গোগুলো বন্দরের পরিবর্তে শহরের বাইরে বিশেষায়িত অফডকে খালাসের পরামর্শ শিপিং এজেন্টদের। বন্দরের বাইরে যে কোনো একটা অফডককে যদি চয়েস করে সেখানে যদি এই ধরনের ডেঞ্জারাস পণ্যগুলোকে সেখানে ডাম্পিং করা হয় এবং সেখানে যদি কাস্টম প্রক্রিয়াগুলো সমাধান করা হয় তাতে করে কিন্তু বন্দরও এই ঝুঁকি থেকে মুক্ত হবে, সেই ঝুঁকি থেকেও কিন্তু শহরবাসীও কিন্তু মুক্ত হবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়েই, আর বছরে অন্তত 50,000 কোটি টাকার শুল্ক আদায় হয় এসব আমদানি রপ্তানি পণ্য থেকে। কমল দে, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়ায় 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এই মুহূর্তে শহরের মহানন্দা বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার রাকিবুল হাসান, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রাকিব, ধন্যবাদ। আসলে করোনা পরিস্থিতি চরমভাবে অবনতি হওয়ার কারণে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে আগামী 7 দিনের লকডাউন দিয়েছে স্থানীয় প্রশাসন। কিছুক্ষণ প্রায় সকালের দিকে জেলা প্রশাসনের একটি ব্রিফিংয়ে জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে চাঁপাইনবাবগঞ্জের যে সোনা মসজিদ স্থলবন্দর, সেখান থেকে ভারত থেকে বাংলাদেশি অনেকে এসেছেন, যেখান থেকে কিনা আসলে ভারতীয় যে করোনার ভেরিয়েন্ট সেটি ছড়িয়ে দেওয়ার একটি আশঙ্কা আছে। এবং গেল সপ্তাহ থেকেই চাঁপাইনবাবগঞ্জ যে করোনা পরীক্ষা করা হচ্ছিল সেই করোনা পরীক্ষায় প্রত্যেক দিনই কিন্তু আসলে যেই পরিমাণ পরীক্ষা করা হচ্ছে তার 50% কিন্তু করোনা শনাক্ত হচ্ছিল, এবং যেটি কিনা জাতীয় করোনা শনাক্তের প্রায় 5 ভাগ। যার কারণে আশঙ্কাজনকভাবে যেহেতু করোনা পরিস্থিতি বাড়তে থাকে, সে কারণে আজকে জেলা প্রশাসনের এবং অন্যান্য যে সমস্ত স্বাস্থ্য অধিদপ্তরগুলো রয়েছে তাদের সমন্বিতভাবে একটি সভায় তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে আগামী 7 দিন চাঁপাইনবাবগঞ্জকে পুরোপুরি লকডাউনে রাখা হবে। এবং এর ফলে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে বিজ্ঞপ্তিতে আসলে বলা হয়েছে যে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারবে না এবং বাইরে থেকে কোনো যানবাহন চাঁপাইনবাবগঞ্জে আসবে না, বিশেষ করে যেহেতু চাঁপাইনবাবগঞ্জের সাথে রাজশাহী এবং নওগাঁ জেলার সংযোগ আছে সেই সমস্ত জায়গায় তারা সেটি নিশ্চিত করবেন বলে আমরা খবর পেয়েছি। এর পাশাপাশি যেহেতু আসলে দূরপাল্লার বাসগুলো আসলে চলা শুরু হয়েছিল গতকাল রাত থেকেই, সেটিও কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্ধ। এবং আমরা এখন চাঁপাইনবাবগঞ্জের যে মহানন্দা বাস স্ট্যান্ড আছে সেখানে আমরা যেটি দেখছি যে আসলে অন্যান্য বাসগুলো যেগুলো আসলে ঘোষণার আগেই ছেড়ে এসেছে নওগাঁ এবং রাজশাহী থেকে সেগুলোই শুধুমাত্র প্রবেশ করছে, বাকি যে সমস্ত বাসগুলো এখান থেকে ছেড়ে যাবার কথা বা আসার কথা সেগুলো কিন্তু আর আসবে না বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া আপনি জানেন যে পুরো বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের আম উৎপাদনের জন্য সবথেকে বৃহত্তম একটি জেলা এবং এটিকে আমের রাজধানী বলা হয়, এবং এখন হচ্ছে প্রত্যেকটি বাগানেই প্রায় পরিপক্ক আম এবং আমের এখন একেবারেই ভরা মৌসুম। এই সময়টিতে হাট বাজার এবং অন্যান্য সমস্ত দোকান কিন্তু আসলে বন্ধ রাখার কথা বলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, যদিও বলা হচ্ছে যে আমের যে আড়তগুলো রয়েছে সেই আমের আড়তগুলোকে আসলে ভাগ করে আসলে তারা এটি বিক্রি করতে পারবেন, তবে এখান থেকে কোনো ট্রাক যোগে আসলে কোথাও অন্যান্য জায়গায় আম পরিবহন করা যাবে না। এই এখানটা থেকে কিন্তু আম ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বেশ শঙ্কিত রয়েছেন। তো জুবের, চাঁপাইনবাবগঞ্জের করোনা পরিস্থিতিতে লকডাউনের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ সতর্কতার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেড় মাসেরও বেশি সময় পর স্বাভাবিক রূপে দেশের যোগাযোগ ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মেনে আগের ভাড়ায় চলছে ট্রেন, বাসে মানা হচ্ছে না নির্দেশনা, লঞ্চেও গাদাগাদি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবেই তীব্র দাবদাহ, কাল বৃষ্টির পূর্বাভাস। সাগর উত্তাল হলেও প্রকট আকার নেবে না বলছেন প্রতিমন্ত্রী, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সতর্কতা। এবং ভারতে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশিদের হজের অনুমোদন নিয়ে শঙ্কা, এখনও সৌদি আরবের বার্তা পায়নি ধর্ম মন্ত্রণালয়, আবারও টাকা ফেরতের আশ্বাস হাবের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।